এবার করোনা ভাইরাসে অনেক মানুষ মারা গিয়েছে, তাই এখনো আমরা অনেকেই এখনো সুস্থ আছি। মহান আল্লাহ এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন, তাই মহান আল্লাহর দয়াবাদে শুকরিয়া আদায় করছি। কারণ অনেক মানুষ মারা গিয়েছে, আমরা যেহেতু বেঁচে আছি তাই মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য এবারের কোরবানি থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরবানির গোশত সঠিকভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করব। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।